নমস্কার আমি ঋত্বিকা আবারও চলে এসেছি জিও বাংলা থেকে আর এই ভিডিওটি নিবেদন করলো এমবাজার বাজার আর যে নাটকের কথা বলবো সেই নাটকটার নাম হলো আই অ্যাম হ্যামলেট আর নাটকের নির্দেশক নীলাদ্রি ভট্টাচার্যকে আমি আমার সাথে পেয়ে গেছি আর যে নাট্যদল এটিকে প্রযোজনা করছে থিয়েটার নান্দি তো আগে নাটকটা সম্পর্কে ডিরেক্টরের কাছে কথা বলে নেবো আগেই বলবো তোমাকে জিও বাংলায় স্বাগত থ্যাংক ইউ তোমাদেরও স্বাগত আজকে নাটকটা সম্পর্কে আগে জেনে নেবো তোমার দৃষ্টিভঙ্গি থেকে নির্দেশক হিসাবে নাটকটার সম্পর্কে যেটা হচ্ছে যেটা একটা হ্যামলেটের উপর অ্যাডাপ্টেশন সম্পূর্ণ হ্যামলেট নয় রিচার্ড জেমসের লেখা মানে ব্রিটিশ প্লে রাইট এবং এটা হ্যামলেটের আধুনিক যুগের জায়গা থেকে হ্যামলেটের একটি ইন্টারপ্রিটেশন এবং একটি থ্রিলার যেটা আমার ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং লাগে করার জন্য হ্যামলেটের উপর একটি ফ্যাসিনেটিং থ্রিলার সেটাই মঞ্চে আমরা দুজনকেই কেন দেখছি দুটি চরিত্র দুটি চরিত্রই আছে আর কিছু নেই আচ্ছা আর দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে পারি যে দেখুন হ্যামলেট অনেকভাবে হয়েছে নানান পৃথিবীতে এখনও হচ্ছে এটি হ্যামলেটের একটা অন্য একটা প্রেজেন্টেশন প্রেজেন্টেশন বলা ভালো যেটা নাট্যকার করতে চেয়েছেন এবং আমরা সেটাকে জাস্ট সাপোর্ট সিস্টেম হিসেবে করার চেষ্টা করছি এবং এটি একটি থ্রিলার দুজন অভিনয় করে শুনলেন ফলে বোধহয় এটা একটা এক্সপিরিয়েন্স হতে পারে হ্যাঁ একটা অন্য টাইপের আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করে নেব যে থিয়েটার পথ চলাটা ঠিক কীভাবে শুরু অনেকদিন আগেকারই পথ চলা দিলাম আমরা ঠিক আজকে পনেরোই মেতে এবং ফাউন্ডার যারা ছিলেন তাদের মধ্যে এখনো একজন আছেন তারপরে তো একটা টাইমে প্রায় দশ বারো বছর আগে আমার কাঁধে সামান্য দায়িত্ব পড়ে চালানোর চেষ্টা একদম চেষ্টা চলছে থিয়েটারের জয় হোক আর এই ভিডিওটি নিবেদন করলো এম নমস্কার